বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহিম মিয়াকে মারধর করার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন করেন তাঁরা মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন লিয়াকত হোসেন মনুল ইসলাম আব্দুল ওয়াহাব সহ উপজেলার মুক্তিযোদ্ধারা এ সময় বক্তারা অবিলম্বে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন গত সোমবার রাতে স্থানীয় দুর্বৃত্ত হাবিবুর রহমান খোকন নোমান মন্সী আবদুল লতিফ বিশ্বাস ও মুক্তিযোদ্ধার উপর হামলা করেন এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক